নরসিংদী দুই পলাশ আসনে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতা কর্মীদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার মেহেরপাড়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ মুসা মিয়া। সভায় উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শওকত আলী প্রধান, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক, ছাত্রদলের সহ সভাপতি এডভোকেট মেহেদী হাসান প্রান্ত, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাফি উদ্দিন সুজন সহ তৃণমূল বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। ডক্টর আব্দুল মঈন খানকে বিশ্বমানের নেতা বলে আখ্যায়িত করে এ সময় বক্তারা বলেন, তিনি এমন একজন নেতা যার বিরুদ্ধে কোনো মামলা দিতে পারেনি ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী দুই পলাশ আসনে এই ইউনিয়ন থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।